ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে পাবদা মাছের রেসিপি। রেসিপিটি দেখতে সঙ্গেই থাকুন। আমি এখানে পাবদা মাছ কেটে দিয়ে পোষা করে রেখেছি, আর এখানে আলু সিদ্ধ করে সেগুলো ফেটিয়ে রেখেছি, সাথে বেগুন ও টমেটোগুলো কেটে রেখেছি। এখন একটা চুলায় কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, পেঁয়াজ বাটা আর রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সেগুলো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর একটু এখন পানি দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আমি ধুয়ে পরিষ্কার করা পাবদা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলো ভেজেও রান্না করা যায়, এখানে আমি আজকে ভাজা ছাড়া রান্না করব। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর, মাছটা আমার কষে গেছে। এখন এতে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা আলু। আমি এখানে আগে থেকে কাটা বেগুন আর টমেটো কুচিগুলো এখন দিয়ে দিচ্ছি, এগুলো একটু কষিয়ে নিব। তাই এখন এগুলোকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর, একটু কষানো হয়ে গেছে। এখন আমি এতে একটু পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দেব। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আসলে এভাবে নাড়াচাড়া দিলে মাছটা নষ্ট হবে না, ভাঙবে না। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর, আরও একটু এভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা অপশনাল, সাথে পেঁয়াজ কুচিও দিচ্ছি, এটা স্বাদ বাড়ানোর জন্য, এটা আমাদের পছন্দ তাই দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ঢেকে দিলাম। ফিরে আসলাম আবারও 10 মিনিট পর, হয়ে গেছে অনেকটাই। একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখেন কি সুন্দর কালার হয়েছে। এটা এখন হয়ে গেছে, এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, খেতেও কিন্তু বেশ অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।